যে নতুন যেটা আইনটা এসছে সেটা কিন্তু খুব ভালো আইন এসছে, দুটো কিন্তু ব্যালেন্স, সব জায়গাতে কিন্তু একটা ব্যালেন্সের ব্যাপার এসছে, যে কারোর হাতে বেশি ক্ষমতা কারোর হাতে কম ক্ষমতা এরকম কোনো ব্যাপার নেই। নমস্কার বন্ধুরা, আগের দিনকে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে আমি আলোচনা করেছিলাম যে নতুন আইনে পুলিশের কি কি ক্ষমতা বেড়েছে, দুটো সেকশন নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি আগে ভিডিওতে বলে দিয়েছিলাম যে নেক্সট ভিডিওটাই আসবে যে জনসাধারণের জন্য কি আইন এসছে। পুলিশের জন্য যেরকম নতুন সেকশন এসছে, নতুন পাওয়ার তাদেরকে দেওয়া হয়, জনসাধারণের যে পাওয়ারটা আছে তাহলে সেটা কি আছে। দেখুন, একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি নিজে অনেক স্টাডি করেছি এবং বিভিন্ন অ্যাডভোকেটদের সঙ্গে আমার রিলেশন আছে, তারা আমরা সবাই একসঙ্গে কাজ করি, তো ডেফিনেটলি অ্যাডভোকেটদের সঙ্গে কথাবার্তা বলে জেনেছি যে নতুন যেটা আইনটা এসছে সেটা কিন্তু খুব ভালো আইন এসছে, দুটো কিন্তু ব্যালেন্স, সব জায়গাতে কিন্তু একটা ব্যালেন্সের ব্যাপার এসছে, যে কারোর হাতে বেশি ক্ষমতা কারোর হাতে কম ক্ষমতা এরকম কোনো ব্যাপার নেই। সুতরাং নতুন আইনটা যদি আপনারা ভালোভাবে দেখেন ভালোভাবে পড়েন তো ডেফিনেটলি বুঝতে পারবেন যে অনেকটাই কিন্তু ব্যালেন্স, আগের থেকে অনেকটাই ব্যালেন্স কিন্তু এখানে এসছে। এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে যে পুলিশ যদি আপনাকে হ্যারাসমেন্ট করে, নানা রকম অন্যায় করে আপনার প্রতি, কোনো রকম অত্যাচার করে আপনার প্রতি, ধরুন আপনি অনেক দূরে বাড়ি, 200 কিলোমিটার কিংবা 2000 কিলোমিটার সেরকম যদি হয়, তো আপনাকে পুলিশ যদি বলে ইনভেস্টিগেশন আপনি অংশগ্রহণ করুন, আপনাকে 2 দিন পরপরই ডাকছে, তো অত দূর থেকে আসা তো আপনার পক্ষে ডেলি সম্ভব না। এরকম যদি আপনাকে হ্যারাসমেন্ট করে, মারপিট, এই যে এছাড়া যদি অন্যরকম ব্যাপার থাকে সেরকম যদি আপনার সঙ্গে এরকম যদি দুর্ব্যবহার হয়, তো ডেফিনেটলি কিন্তু আপনিও কিন্তু পুলিশের এগেনস্টে স্টেপ নিতে পারেন। কারণ দেখুন, ব্যাপারটা হচ্ছে পুলিশরা সবাই সরকারি কর্মচারী, আর সরকারি কর্মচারী তো ডেফিনেটলি সরকারি জব সবাই ভালোবাসে, এটা তো একটা সত্যি কথা। সুতরাং পুলিশরা কিন্তু কখনোই চাইবে না যে তারাও কিন্তু কোনোরকমভাবে আপনি তাদের উপর কেস দেন, তাদেরও কিন্তু একটা রেস্ট্রিকশন ডেফিনেটলি আছে। রেস্ট্রিকশন সম্পর্কে আমি ডিটেলস আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করছি। তো পুলিশদের যদি রেস্ট্রিকশন যেটা আছে সেটা আমি সেকশনটা আপনাদেরকে বলে দিচ্ছি। আর ব্যাপারটা হচ্ছে যে পুলিশরা সরকারি কর্মচারী এবং তাদের কিন্তু ট্রান্সফার খুব তাড়াতাড়ি হয়। যদি আপনি কোনো পুলিশের ওপরে ডেফিনেটলি যদি কেস করে দেন, কোর্টে গিয়ে যদি কেস করে দেন, তো ডেফিনেটলি পুলিশের যে আপনার যেটা কেস করবেন তার যদি সার্টিফাইড কপি আপনি যদি তার হায়ার অথরিটিকে দেন, তো ডেফিনেটলি তারও একটা ডিসিপ্লিন অ্যাকশন তারা নেবে। এছাড়া আপনি যদি আপনার যে সার্টিফাইড কপিটি আছে, আপনি যে কমপ্লেন করেছেন তার সার্টিফাইড কপিটা যদি আপনার কাছে থাকে, সেটাও কিন্তু আপনি সেন্ট্রাল ভিজিলেন্স ডিপার্টমেন্টও পাঠিয়ে দিতে পারেন। তো ডেফিনেটলি সেই পুলিশ কিন্তু খুবই মুশকিলে পড়ে যাবে। এবং দেখুন, পুলিশদের যেহেতু ট্রান্সফার হয়, সে এক জেলা থেকে অন্য জেলাতে ট্রান্সফার হয়ে গেল, এবং কোর্টেতে যখন আপনি কেস করবেন তো ডেফিনেটলি পুলিশের কাছে সমন যাবে, পুলিশকেও আসতে হবে এবং তারা অত দূর থেকে আসা এবং আপনি তো আসছেনই, তো ডেফিনেটলি কিন্তু সেই পুলিশের পক্ষে কিন্তু খুবই কেস অসুবিধা হয়ে যাবে, কারণ ডেটের পর ডেট পড়তে থাকবে। আর আপনারা জানেন এখন একটা স্পিড ট্রায়াল বলে ব্যাপার চলে এসছে, এখন ট্রায়াল খুব স্পিডেই হবে। সুতরাং এরকম ব্যাপার হলে কিন্তু এরকম ব্যাপার কিন্তু পুলিশরা ডেফিনেটলি জানে। সুতরাং আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে পুলিশদের থেকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সেখানে ডেফিনেটলি কিছু রেস্ট্রিকশন আনা হয়েছে, এবার তাহলে আমি রেস্ট্রিকশনটা নিয়ে আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি। আর ব্যাপারটা বলার আগে আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, কারণ ডিফারেন্ট তথ্যের জন্য ডিফারেন্ট ভিডিও বানানো সম্ভব হয় না। আগে আপনারা যে 41 এই নোটিশটা পেতেন, 41 এই নোটিশ পাওয়াটা মানে হচ্ছে যে 7 বছর কিংবা 7 বছরের বেশি এরকম যদি আপনার পানিশমেন্ট না হয়, ঠিক আছে, 7 বছরের যদি নিচে আপনার পানিশমেন্ট হয়, সেখানে কিন্তু ডাইরেক্ট পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারে না, ডেফিনেটলি পারে না, সেটা কিন্তু এখনো বলবৎ আছে। সুতরাং আগে আপনি 41 এ নোটিশ পেতেন এবং সেই নোটিশটা আপনাকে থানাতে গিয়ে নিতে হতো বা আপনাকে বাড়িতে কেউ দিয়ে যেত, কিন্তু আপনি এখন কিন্তু 41 এই নোটিশের বদলে 35(3) নোটিশ পাবেন, যেটা সেকশনটা চেঞ্জ করা হয়েছে। তো একই ব্যাপার আছে, 41 এই নোটিশও যেরকম আসতো সেরকম 35(3)ও নোটিশ আপনার কাছে আসবে, কিন্তু নোটিশটা আগে আপনাকে কি থানায় আনতে যেতে হতো বা তাকে কেউ বাড়িতে দিয়ে যেত যে আপনাকে ইনভেস্টিগেশনে অংশগ্রহণ করতে হবে, আপনাকে অ্যারেস্ট করা হবে না। কিন্তু ঘটনাটা হচ্ছে এখন যেহেতু ডিজিটাল দুনিয়াটা এত স্প্রেড করে গেছে, আপনার যে 35(3) যে নোটিশটা আছে সেই নোটিশটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপেও আসতে পারে বা আপনার ইমেলেও আসতে পারে, ডেফিনেটলি আসতে পারে। আপনাকে আগে যেমন গিয়ে নিতে হতো সেরকম কিন্তু গিয়ে নিতে হবে না, ডেফিনেটলি এখানে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেলের থেকে আপনি নজর রাখবেন, সেখানেও কিন্তু আপনাকে এই 35(3) নোটিশ আপনাকে ডেফিনেটলি পুলিশ কিন্তু সার্ভ করতে পারে, এটা আপনাদেরকে বলে রাখলাম। আর একটা ভালো খবর এটাই যে আগে যে অডিও ভিডিও এভিডেন্স নিয়ে অনেকে একটা তর্ক বিতর্ক ব্যাপার ছিল, কিন্তু এখন কিন্তু নতুন আইন অনুযায়ী, নতুন এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী অডিও ভিডিও এভিডেন্স কিন্তু টোটালি কিন্তু কোর্টেতে অ্যাকসেপ্টেবল এভিডেন্স। এটা নিয়ে আর কোনো তর্ক বিতর্কের ব্যাপার নেই। অডিও ভিডিও এভিডেন্স কিন্তু ডেফিনেটলি আপনারা প্রডিউস করতে পারেন কোর্টেতে। আর কোনো পুলিশ যদি আপনার সঙ্গে কোনো রকম বাজে বাজে কথাবার্তা বলে, কোনো রকম অন্যরকম কথাবার্তা বলে, তার যদি আপনার কোনো রেকর্ডিং থাকে, সেই রেকর্ডিংও কিন্তু আপনি কোর্টেতে প্রডিউস করতে পারেন। কোনো পুলিশ আপনার সঙ্গে যদি অন্যায় করে, তার নামে যদি আপনি কোর্টে কমপ্লেন করেন, সেই কমপ্লেনের সময় কিন্তু আপনি যে লোকেশানে ছিলেন সেই লোকেশান আপনাকে দেখানো হয়নি, আপনার অন্য লোকেশান দেখানো হয়েছে, কিন্তু সেই লোকেশানে যে লোকেশানে আপনার কেসটা হয়েছে সেই লোকেশানে ছিলেনই না, আপনি হয়তো বাইরে ছিলেন। তো এরকম লোকেশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট এবং আপনার উইটনেস, আপনার এভিডেন্স যা থাকবে সেটা কিন্তু সবই আপনি কোর্টেতে অবশ্যই সাবমিট করবেন। আর একটা ব্যাপার হচ্ছে, যেটা আগে যারা মহিলারা করতো যে ডাইরেক্ট গিয়ে 498-এ কেস করে দিত, বা 407 কিংবা 423, 425 যেগুলো আইপিসি ছিল, ডাইরেক্ট গিয়ে কেস করে দিত, ডাইরেক্ট কমপ্লেন করে দিত, সেটা এফআইআর হতো। এখন কিন্তু সে ব্যাপারটা নেই। ডেফিনেটলি যদি কমপ্লেনেন্ট যে কমপ্লেন করছে, সেই কমপ্লেন করার পরে পুলিশ কিন্তু 14 দিন ধরে আগে ব্যাপারটা ইনভেস্টিগেশন করবে। ইনভেস্টিগেশন করে পুলিশ যদি এভিডেন্স ঠিকঠাক মতো পায়, কেসটা যদি ঠিকঠাক মতো প্রমাণ হয়, তবেই কিন্তু পুলিশ এফআইআর তখন করবে। যিনি কমপ্লেন করেছে তার শর্ত মেনে, তার যে ডেসক্রিপশন তিনি দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু যে রেসপন্ডেন্ট আছে তার উপরে কিন্তু এফআইআর করবে। কিন্তু আগে যেমন চট করে এফআইআরটা হয়ে যেত, এখন কিন্তু সেই চট করে এফআইআরটা হবে না। এটা কিন্তু আপনাদের জন্য একটা খুবই সুখবর, কারণ 14 দিন ধরে একটা ইনভেস্টিগেশন চলবে। চলার পরে যদি পুলিশদের মনে হয় যে এই ঘটনাটা সত্যি, তারা যদি ভালোভাবে এভিডেন্স পায়, তখনই কিন্তু এফআইআর হবে। এটা কিন্তু একটা পজিটিভ সাইড আমি আপনাদেরকে বলে দিলাম নতুন আইন অনুযায়ী। এবার আপনারা মেন কোশ্চেন করবেন যে স্যার, আমরা যে পুলিশের এগেনস্টে যে কোর্টেতে কমপ্লেন করবো, সেটা বিএনএসএস কোন ধারাতে করবো? সেটা হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যেটাকে বিএনএসএস বলি আমরা। সেই সেকশনটা হচ্ছে 223। সুতরাং আপনাদেরকে বলে দিলাম, আপনারা যদি কোনো কমপ্লেন করেন, সেই কমপ্লেনের যে সেকশনটা হবে, যার উপরে, যে পুলিশ কর্মীর উপরে আপনি এরকম কমপ্লেন করছেন, সেই সেকশনটা হচ্ছে বিএনএসএস 223, 223। এটা ভালো করে মনে রাখবেন। এই সেকশনে কিন্তু আপনাকে মামলাটা করতে হবে। আপনার ইন্টারনেটে তো কিংবা ভারতীয় নাগরিক ন্যায় সংহিতা বিএনএসএস 223 বা 223 বলে আপনারা কিন্তু সার্চ করে দেখতে পারেন, যেটা কি ধারাটা এখানে আছে। কিন্তু আমি আপনাদের ভিডিও মাধ্যমে এটা বলে দিলাম, আপনারা কিন্তু এই সেকশনে অবশ্যই কিন্তু আপনারা স্টেপ নিতে পারেন। সুতরাং আপনি কখনোই ভাববেন না যে আমাদের পুলিশের ভয়ে থাকতে হবে। না, ডেফিনেটলি আপনাদের ভয়ে থাকতে হবে না, কারণ এখানে নতুন আইনে পুলিশদের যেমন ক্ষমতা বাড়ানো হয়েছে, সেরকম জনসাধারণের দিকটাও দেখা হয়েছে। সুতরাং এখানে একটা ব্যালেন্স ব্যাপার ডেফিনেটলি এসছে, এফআইআর এর ক্ষেত্রেও একটা ব্যালেন্স ব্যাপার এসছে, এবং পুলিশদের যে ক্ষমতা দেওয়া হয়েছে তারা যদি অপব্যবহার করতে না পারে, তো ডেফিনেটলি আপনার কাছে অডিও ভিডিও এভিডেন্স যদি থাকে, আপনি সেটা অবশ্যই প্রডিউস করতে পারেন। এবং আপনি কিন্তু, আমি যে বিএনএসএস সেকশনটা বললাম, বিএনএসএস সেকশনে কিন্তু আপনি অবশ্যই স্টেপ নিতে পারেন। সুতরাং আশা করি আপনাদের ভয়টা অনেকটাই কেটেছে পুলিশের প্রতি। কারণ দেখুন, আমরা সাধারণ নাগরিক, আমরা সাধারণভাবে বেঁচে থাকি, সবার নিজের নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি আমরা। কিন্তু এরকম যদি পুলিশরা নিজেদের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা যদি অপব্যবহার করে, তো ডেফিনেটলি সেই জিনিসটা খারাপ হবে। সেই জন্য আমি আপনাদের কিন্তু সেকশন অনুযায়ী সবকিছু বলে দিলাম। এবং পুলিশদের উপরে যদি কেস হয়, পুলিশদের কিন্তু চাপ প্রচন্ড বেড়ে যাবে, অনেক রকম কিন্তু তাদের উপর চাপ বেড়ে যাবে, ডেফিনেটলি চাপ বাড়বে। সুতরাং আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। তাহলে এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। আর নতুন আইন সম্পর্কে সবসময় নিজেকে আপডেট রাখুন, নতুন আইনের প্রত্যেকটা সেকশন সম্পর্কে অবশ্যই আপনারা অবগত থাকুন, এটুকুনি আপনাদের কাছে অনুরোধ। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।